দীর্ঘদিন ধরে মোহনপুরের বোয়ালিয়া পাড়ায় রমরমা নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা চলছে। এলাকার বেশ কয়েকজন যুবক এই চক্রের সাথে যুক্ত। আর এই নেশাজাতীয় দ্রব্যে আসক্ত হয়ে মোহনপুর, লেফুঙ্গা এবং বোয়ালিয়া পাড়ার অতি বয়সী যুবকরা রীতিমতো ধ্বংস হয়ে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি যুবকের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে গেছে। এই নেশার কবল থেকে এলাকার যুবকদের মুক্ত করতে বৃহস্পতিবার লেফুঙ্গা এলাকার কিছু যুবক বোয়ালিয়া পাড়ায় অভিযান চালায়। এই যুবকরা অভিযান চালিয়ে একে নেশা কারবারিকে হাতে নাতে ধরে ফেলেন। এরপরই নেশা কারবারিরা ওই যুবকদের উপর লাঠি শোটা নিয়ে হামলা চালায়। এই হামলায় লেফুঙ্গার উজান ফটিকছড়া যুবক বয়ার দেববর্মার মাথা ফেটে যায়। তাছাড়া হামলায় আরো পাঁচ ছয় জন যুবক আহত হয়েছেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিধাই থানার পুলিশ। ততক্ষণে উত্তেজিত যুবকরা পাঁচটি মোটর বাইক ভাঙচুর করে আহত বয়ার দেববর্মাকে নিয়ে যাওয়া হয় লেফুঙ্গাস্থিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বর্তমানে মোহনপুরের বোয়ালিয়া পাড়ায় চাপা উত্তেজনা বিরাজ করছে। গোটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি 200 টাকা দিয়ে এসেছি তারারে, তোমরা ওষুধটা কিনে দিই খাও, তাহলে আমরা গিয়ে স্যার হেরে ধারে গড় ধরুম, তাহলে এইভাবে হয়েছি। হেরা ওষুধ কিনছি, ইঞ্জেকশন কিনছি, তারপরে আমরা আইসি তারা ধরছি, তারপরে আমরা 3-4 জন ধরছি, পোলাপানি লয়ে আসো আমরা, তাহলে তারা কয়জন জানি পিছিয়ে দিয়ে আমরা একজনের মাথা ফাটাই দিল, আমরা লেখক হসপিটালে পাঠাই দিচ্ছি। আপনারা হাতে নাতে ধরছিলেন? ও ধরে রাখছি, তারপর তারার লোক আয়া আপনাদের লোকের মাথা ফাটাই দিছে? মাথা ফাটাই দিছে। কে আহত হয়েছে? আহত যে হয়েছে নাম কি? বয়ার দেববর্মা। আচ্ছা আচ্ছা, বাড়ি কোন জায়গাতে? উজান ফটিকছড়া। এখন কই আছে? এখন লেফুঙ্গা হাসপাতাল পাঠাই দিছি আমরা। আচ্ছা, যারা এই আক্রমণটা করছে এবং ড্রাগ বিক্রি করে কইছে তারা চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারছি। নাম জানেন নি? নামটা আমি এখন কইতে পারি না, এখন গেলে তারা কইব ওই যে খাওয়া পার্টি তারা। আচ্ছা, মোট একজনে আহত হয়েছে? হ্যাঁ একজনে, আর কয়েকজন বাড়ি পড়ছে লাঠি। কি দিয়ে আঘাত করছে? লাঠি দিয়ে? লাঠি দিয়ে। আচ্ছা, পুলিশ আছে? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।